প্রতিভা নয় শৃঙ্খলাকে উদ্ধার রাখলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। জরিমানা গুনে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও স্প্যানিশ কোচের দলে বিবেচনায় নেই শেখ মোরসালিন ও রিমন হোসেন। বসুন্ধরা কিংসের গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের পর নিষেধাজ্ঞা থেকে ফিরিয়ে আনা হয় এই দুই ফুটবলারকে। কিংসের এএফসি কাপের ক্যাম্পেও যোগ দিয়েছেন তারা। এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোরসালিন রিমন সহ পাঁচ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বসুন্ধরা কিংস। অভিযুক্ত পাঁচ ফুটবলারের নামে ফেডারেশনের কাছেও চিঠি দেয় তারা। তা আমলে নিয়ে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপের প্রাক বাছাইয়ে বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়নি তাদের। নিষেধাজ্ঞা কাটায় ক্লাবে যোগ দিলেও জাতীয় দলে কপাল পুড়েছে মোরসালিন ও রিমনের। বাফুফের আপত্তি না থাকলেও দীর্ঘদিন অনুশীলনে না থাকায় এই দুই ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চান না হেড কোচ হাভিয়ের কাবরেরা। আমরা আসার পরে যখন শুনলাম যে তাদের শাস্তির মৌকুফের এ করা হয়েছে, তো ওভারঅল সব কিছু মিলে যেহেতু ট্রেনিংয়ে ছিল না, সেহেতু কোচিং স্টাফ যারা আছে তারা সবাই মনে করেছে যে এই মুহূর্তে আসলে টিমের মধ্যে কোনো রকম চেঞ্জিং করার কোনো স্কোপ ছিল। মোরসালিন যদি ফিট থাকতো তখন অন্য একটা ব্যাপার হতো, যেহেতু মোরসালিন ফিট না, মানে প্র্যাকটিসে নাই এবং সব কিছু মিলে তাদের মেন্টালিটিও সেই অবস্থানে নাই, সে যে কোচ যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই রূপে আমরা কি আবার কি খেললার জন্য। মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোল মিসের মহড়া দিয়েছে ফাহিম রাকিবরা। শেখ মোরসালিনের অভাব সেদিন হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে হোম ম্যাচে লাল সবুজের ট্রাম্প কার্ড হতে পারতেন মোরসালিন। আমরা যখন খেলাগুলো দেখি বাইরের দেশেরও অনেক সময় দেখা যায় যে কোচরা বিভিন্ন সময়, আমরা যেমন ডিয়েগো মারাডোনাকেও দেখেছি যে অনেক রকম নিষিদ্ধ থাকার পরও তাকে নিয়ে আসা হয়েছিল। পাওলো রোসিকে দেখেছি যে তার ফিক্সিং ম্যাচের জন্য জেলখানায় ছিল, সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এটা হতে পারত। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে শিগগিরই জাতীয় দলে ফিরবেন মোরসালিন রিমনরা, এমনটাই প্রত্যাশা আমির খানের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।